নমস্কার, সারদা শিশু তীর্থ কুনোর অনলাইন ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা একটি সুন্দর গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম দ্য টেইলর বার্ড অ্যান্ড দ্য ক্যাট। টেইলর বার্ড কথার অর্থ হচ্ছে টুনটুনি পাখি, অ্যান্ড দ্য ক্যাট এবং একটি বিড়ালের। টুনটুনি পাখি এবং একটি বিড়ালের গল্প, চলো শুরু করা যাক। এই গল্পটিকে আমরা তিনটি পার্টে আলোচনা করব। আজকে গল্পটির প্রথম পার্ট। ইন দ্য ইয়ার্ড অফ এ হাউস দেয়ার ওয়াজ এ ব্রিঞ্জল প্ল্যান্ট। মানেটি জেনে নেব। ইন দ্য ইয়ার্ড, ইয়ার্ড মানে হচ্ছে গজ। ইন দ্য ইয়ার্ড মানে এক গজের মধ্যে। অফ এ হাউস, সেই বাড়িটির এক গজের মধ্যে। দেয়ার ওয়াজ এ ব্রিঞ্জল প্ল্যান্ট। ব্রিঞ্জল কথাটির অর্থ বেগুন গাছ, অর্থাৎ বাড়িটির এক গজের মধ্যে একটি বেগুনের গাছ ছিল। এ টেইলর বার্ড, একটি টুনটুনি পাখি, হ্যাড সোন আপ। সোন কথার অর্থ হল অনুসূত বা এক্ষেত্রে সেলাই করা। দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট উইথ হার বিক টু মেক এ নেস্ট। পাতাগুলির মধ্যে, মানে লিভস মানে পাতা, অফ দ্য প্ল্যান্ট সে গাছের পাতাগুলির মধ্যে সে সোন আপ মানে সেলাই করত। উইথ হার বিক, বিক কথার অর্থ হল ঠোঁট। টু মেক এ নেস্ট, নেস্ট মানে হলো পাখির বাসা, যাকে আমরা নীর বলি। তাহলে অর্থটি কী দাঁড়ালো? সেই টুনটুনি পাখিটি সেই গাছের পাতার মধ্যে তার ঠোঁট দিয়ে বাসা বানাতে লাগলো, বানিয়েছিল, বাসা বানিয়েছিল। ইনসাইড দ্য নেস্ট দেয়ার ওয়ার থ্রি টাইনি চিক্স। ইনসাইড মানে মধ্যে বা গভীরে। দ্য নেস্ট, সেই পাখির বাসাটির মধ্যে, দেয়ার ওয়ার থ্রি টাইনি চিক্স। দেয়ার ওয়ার, সেখানে ছিল থ্রি টাইনি, থ্রি মানে তিন, তিনটি, টাইনি কথার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। চিক্স, চিক্সের এখানে অর্থ হলো মেয়ে, কিন্তু এইখানে সদ্যজাত পাখি আমরা বলতে পারি। এই পাখির বাসাটির মধ্যে তিনটি ছোট্ট সদ্যজাত পাখি ছিল। দে ওয়ার সো টাইনি দ্যাট দে কুড নট ফ্লাই। তারা খুবই ছোট ছিল, তাই তারা কুড নট মানে পারত না, ফ্লাই, ফ্লাই মানে ওড়া। তারা এতটাই ছোট ছিল যে উঠতে পারত না। অর ওপেন দেয়ার আইস, এবং বা তাদের চোখগুলো খুলতে পারত না। দে কুড অনলি ওপেন দেয়ার মাউথ অ্যান্ড চার্প। দে কুড অনলি, সে তারা পারত শুধুমাত্র ওপেন দেয়ার মাউথ, তাদের মুখটিকে খুলতে পারত, এবং যার জেরে তারা চার্প করত মানে উৎফুল্ল বা কিচিরমিচির করত। দ্য হাউস হোল্ডার, হাউস হোল্ডার অর্থাৎ গৃহকর্তা। দ্য হাউস হোল্ডার হ্যাড এ ভেরি উইকড ক্যাট। সেই গৃহকর্তার একটি উইকড ক্যাট ছিল। উইকড কথার অর্থ দুর্নীতিপরায়ণ বা খারাপ। সেই গৃহকর্তার একটি দুর্নীতিপরায়ণ বিড়াল ছিল। সি কেপ্ট থিঙ্কিং, সে বিড়ালটি ভাবল, আই উড লাইক টু ইট দ্যাট টেইলর বার্ডস চিক্স। আই উড লাইক টু ইট, আমি পছন্দ করব বা আমি খাবো, ইট খাওয়া, দ্যাট টেইলর বার্ডস চিক্স, সেই টুনটুনি পাখির বাচ্চাগুলিকে বা ছানাগুলিকে আমাকে খেতে হবে।
একদিন সি কেম টু দ্য বেস সি বেস বেস মানে ভিত্তি, এখানে সি ধরে নাও গাছের নিচে আসলো, অফ দ্য ব্রিঞ্জার প্ল্যান্ট সেই বেগুন গাছের নিচে আসলো, অ্যান্ড সেইট এবং বলল, বিড়ালটি বলল, হ্যালো লিটিল বার্ড হোয়াট আর ইউ ডুইং, সেই বিড়ালটি সেই পাখির ছানাগুলির উদ্দেশ্যে বলল, হ্যালো লিটিল বার্ড ছোট্ট পাখিরা হোয়াট আর ইউ ডুইং, তোমরা কী করছো? দ্য টেইলর বার্ড বোর্ড, বোর্ড কথার অর্থ নম করা বা নত হওয়া, হেড মাথা, টিল পর্যন্ত, ইট টাচড এটা যতক্ষণ না টাচড হচ্ছে বা স্পর্শ হচ্ছে দ্য ব্রাঞ্চ, দ্য ব্রাঞ্চ শাখাগুলির বিনিত, বিনিত কথা অর্থ তলদেশ, অফ দ্য নেস্ট অ্যান্ড সেট এক কথায় সেই পাখিগুলি বা পাখির বাচ্চাগুলি তাদের মাথাগুলি ততক্ষণ পর্যন্ত নম করল, নত করল, যতক্ষণ না সেই পাখির বাসাটির মধ্যে তাদের মাথা স্পর্শ হচ্ছে। হাম্বল গ্রেটিংস ইওর ম্যাজেস্টি, সে পাখির বাচ্চাগুলি বলছে, হাম্বল, হাম্বল মানে হচ্ছে নম্রভাবে, গ্রেটিংস, গ্রেটিংস কথা অর্থ শুভেচ্ছা, ইওর ম্যাজেস্টি, ম্যাজেস্টি কথা অর্থ মহিমা, বা এখানে কোনো পদাতিক কোনো ব্যক্তি বা বস্তু বা রাজা রানীর উপাধি, দিস মেড, যখনই বাচ্চাগুলি এই কথাগুলি বলল, হাম্বল নম্রভাবে, গ্রেটিংস শুভেচ্ছার মাধ্যমে, ইওর ম্যাজেস্টি একটা সম্মান দিয়ে যখনই সেই বিড়ালকে বলল, দিস মেড দ্য ক্যাট ভেরি হ্যাপি, এই কথাগুলি শুনে সে বিড়ালটি খুব আনন্দিত হল, অ্যান্ড সি ওয়েন্ট অ্যাওয়ে এবং সে সেখান থেকে প্রস্থান করল বা চলে গেল। তো এই ছিল দ্য টেইলর বার্ড অ্যান্ড দ্য ক্যাট এর প্রথম পার্ট। নমস্কার।